ঠিক আছে করে দিচ্ছি এটা এই যে ফার্স্টে এখানে যাবেন হ্যাঁ এই ক্লিক বাজার পরে পাবলিশিং টুলে চলে যাবেন ঠিক আছে পাবলিশিং টুলে যাওয়ার পরে ক্রিয়েট পোস্ট দেবেন ক্রিয়েট পোস্ট দেওয়ার পরে আপনার এইখানে ক্লিক করবেন তারপর অ্যাডভার্টাইজের বিজনেস ক্লিক করলে দেখেন এই যে এরকম আসছে আপনার তো এরকম এই জায়গাটা আসছিল না বুঝছেন তো এই ফায়ারফক্সটা আপডেট করে নিলে এটা চলে আসবে হ্যাঁ

এইখানে ক্লিক করব আমরা ক্লিক করলে এই নতুন একটা উইন্ডো ওপেন হবে এটা ভিতরে আমরা যাব হচ্ছে গেট মোর ওয়েব ভিজিটরস ঠিক আছে এইখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করলে আমাদের এখানে দেখেন ফরম্যাট আসবে যে কোন ফরম্যাটে আমি বুস্ট করতে চাই হ্যাঁ তো এই ফরম্যাটটা সিঙ্গেল ইমেজ আমরা এটা দেব হচ্ছে এই যে ক্যারোসেল ঠিক আছে ক্যারোসেল ক্যারোসেল দিলে তারপরে এখানে দেখেন এক দুই 3 4 5 5 টা ইমেজ আপনি অ্যাড করতে পারবেন আর এইখানে আপনি ওয়েবসাইটের আপনার ইউআরএল টাইপ কিন্তু চলে আসছে আপনি যদি এই ইউআরএলটা না দিতে চান তাহলে পরিবর্তন করতে পারেন ক্লিক বাজারে ওই যে আপনাদের যে স্পেশাল অফার আছে ওই ওই লিংকটা এনে আপনি কিন্তু এখানে ব্যবহার করতে পারেন যে স্পেশাল অফার লিংকটা কপি করে আপনি এখানে হুম ব্যবহার করতে পারেন ঠিক আছে আচ্ছা আচ্ছা ব্যবহার করার পরে এবার আমি চলে গেলাম যাওয়ার পরে একে এই হেডলাইনটা আপনি প্রোডাক্টের হেডলাইন দিতে পারেন বা অথবা আপনি কমন হেডলাইন দিতে পারেন আপনার যেভাবে খুশি তো ধরুন আমি এই প্রোডাক্টটা দিব তাহলে এই প্রোডাক্টের হেডলাইনটা নিলাম এই প্রোডাক্টের হেডলাইনটা এই যে নিলাম নেওয়ার পরে এই প্রোডাক্টের ছবিটা আমি এখান থেকে আপলোড করে দিলাম আপলোড অপশনে ক্লিক করে হ্যাঁ আপলোড অপশনে ক্লিক করে ধরুন এইটাই হচ্ছে সেই প্রোডাক্টটা হ্যাঁ এই যে আপলোড করে দিলাম আচ্ছা এরপরে দ্বিতীয়বার দ্বিতীয়টা এই জায়গায় চলে গেলাম এখানে আবার আমি আরেকটা প্রোডাক্টের ইয়ে নিলাম এই দেখেন এই যে নিচে দেখা যাচ্ছে দেখেন এই যে হুম নিচে আবার প্রোডাক্টের নাম দিয়ে দিলেন আবার ছবি আপলোড করে দিলেন আবার নাম দিলেন আবার ছবি আপলোড করেন এইভাবে পাঁচটা করলেন পাঁচটা করার পরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এইখানে আপনি একটা ওই পোস্ট লিখবেন যে পোস্টটা আপনি লেখেন সাধারণত হ্যাঁ এই যে এখানে পোস্ট লিখতে হবে সর্বোচ্চ দুইশো সাতাত্তর ক্যারেক্টারের ভিতরে ঠিক আছে ক্যারেক্টার বুঝেন তো আচ্ছা এরপরে কল টু অ্যাকশানের এখানে গিয়ে আপনি স্বপ্নও দিতে পারেন স্বপ্নও

ট্যাগের উপরে যে টাইপ যেই টাইপের পেজগুলোতে ভিজিট করেন সেই পেজগুলো এখানে ট্যাগে নিয়ে আসলে আপনি ওই টাইপের কাস্টমারগুলো আপনি পেয়ে যাবেন ধরেন আপনি শুধু ইউনিভার্সিটির স্টুডেন্ট চাচ্ছেন তাহলে ইউনিভার্সিটি ইউএনআইভিএসআইটি ইউনিভার্সিটি লিখেন হ্যাঁ তাহলে ইউনিভার্সিটির স্টুডেন্টরা তো এই কোনো না কোনো ইউনিভার্সিটি নামেই কোনো ট্যাগ লাইনের কোনো ইউনিভার্সিটিতে তারা লাইক করাই আছে

টার্গেট কাস্টমার টার্গেট ফিল হবে হ্যাঁ টার্গেটের একটা ব্যাপার আছে আপনি যদি টার্গেট অডিয়েন্স সিলেক্ট না করেন তাহলে আপনার এই বস্ট রিকশালার কাছে ভ্যান কাছে চলে যাবে তো গেলে ধরেন আপনার 10 ডলারের বুস্ট আমি আপনাকে কিন্তু এখন ওই যে মার্কেটে বুঝাচ্ছি ঠিক আছে আপনার ধরেন 10 ডলার বাজেট করলেন 10 ডলারের 5 ডলারই ধরেন রিকশালার কাছে চলে গেল তাহলে কি 5 ডলার লস হয়ে গেল না কোম্পানির এটা তো কোনো কাজেই লাগলো না

প্রত্যেক দিন কত ডলার বাজে সেটা এখানে সিলেক্ট করলেন আপনি ঠিক আছে আচ্ছা এটা দুই দিন দিয়ে দিতে পারেন দুই দিন এখানে যদি ডে সিলেক্ট করে দেন তাহলে ডেডলাইন দেয়া লাগবে না এটা অটোমেটিক হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এন্ড ডেট অটো সিলেক্টেড এরপরে আপনি এখানে আপনার যে কার্ড এই কার্ডটা এখানে সিলেক্ট করে দিবেন এখানে দেখা যাবে আপনার কার্ডের নাম এই যে আমার যেরকম আছে না একটা কার্ডের নাম এরকম একটা কার্ডের নাম আপনা চলে আসবে এখানে কার্ডের লাস্টের ডিজিটের নাম্বার চলে আসবে চলে আসলে যখন এগুলো সব ফিল হয়ে যাবে এখানে কোনো ওয়ার্নিং দিবে না কোনো ওয়ার্নিং এখন কিন্তু ওয়ার্নিং আছে এখানে একটা এটা হচ্ছে যে এই যে ইমেজটা ঠিক হয়নি বুঝছেন মানে সঠিক সাইজের হয়নি তো এই সঠিক সাইজের ইমেজ দিতে হবে আর কি এখানে দেয়া আছে দেখেন তো ওইভাবে দিয়ে দিয়ে আপনি ফিল করে এখানে প্রমোট এখন তো হাইট আছে ওই সময় আপনার এটা লাইভ হয়ে যাবে প্রমোটটা প্রমোটে যখন ক্লিক করবেন তখন দেখবেন যে ওইটা আপনার ইন রিভিউতে চলে গেছে আপনি বুঝবেন এই প্রমোট চলে যায় তারপরে এখানে আরেকটা বাটন তৈরি হবে ঠিক আছে সেভ বা ড্রাফট এই টাইপের কিছু একটা বাটন এখানে তৈরি হবে প্রমোটটা থাকবে যদি প্রমোট হয়ে যায় তখন আর থাকবে না তো প্রমোট হয়ে গেলে আপনার এটা শুরু হয়ে গেলেও ইন রিভিউতে চলে যাবে ইন রিভিউতে চলে যাওয়ার পর ওরা রিভিউ দিয়ে দেখে ওরা নিজেরা এটা আপনার পাবলিশ করে দেবে ঠিক আছে তো তখন এই যে এই দেখেন এরকমের হবে আর কি এখানে এরকম স্লাইড চলে আসবে তো এখানে পাঁচটা স্লাইড দিতে পারবেন সর্বোচ্চ ঠিক আছে আচ্ছা এই হচ্ছে আপনার এই ক্যারোসেল সিস্টেমে আর বুস্ট করা তো এই বুস্টটা কিন্তু আপনার পোস্ট হিসেবে আপনার ফেসবুকের যে ইয়ে আছে এই পেজ আছে পেজে কিন্তু যাবে না হ্যাঁ ওইটা আপনার দেখতে হবে অ্যাড থেকে মানে এরকমের ফ্রন্ট পেজে আপনি পোস্ট দিলে পোস্ট আসে না

हमें ये रिकॉर्ड करें तो पॉज स्टॉप रिकॉर्ड